চ্যাম্পিয়ন্স লীগের মেগা ফাইনাল লিসবনে প্যারিস সেন্ট জার্মেনের মুখোমুখি বায়ার্ন মিউনিখ প্রথমবার ইউরোপ সেরা ট্রফি জেতার সুযোগ নেইমারের পিএসজির সামনে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হওয়ার পর ষষ্ঠবারের জন্য কি ইউরোপ সেরার খেতাব আশায় বুক বাঁধছেন বায়ার্ন মিউনিখ সমর্থকরা জার্মান মেশিন বনাম ফরাসি শিল্পে দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব শহরে শুরু র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পাইক পাড়ার আবাসনে পুরসভা উমাকান্ত সেন লেনের সূর্যকিরণ আবাসনে 70-75 জনের থার্মাল স্ক্রিনিং অক্সিজেনের মাত্রা পরীক্ষা ন্যাজাল সোয়াব সংগ্রহ গতকালই পুরসভা ঘোষণা করে অন্তত কুয়ার করে বিশেষ নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই মিলবে এই সুবিধা অপবাদ ঘোষালো মেট্রো নির্ধারিত সময়ের আগেই মাটির নিচে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাঠামো তৈরি হয়ে গেল টানা 315 মিটার লম্বা 45 মিটার চওড়া স্টেশন 1-2-9-5 তলা স্টেশন দাও মাটির নিচে সেই বিল্ডিংয়ের কাঠামো এখন রেডি ইউথ ইন পলিটিক্স 21-এ বিজেপিকে ধরাশায়ী করতে পিকেট টোটকা দলের উত্তরসূরিদের খুঁজতে চুপিসারে কাজ চালাচ্ছিলেন তৃণমূল নেতারা আজ তারই রেজাল্ট সূত্রের খবর আজ তৃণমূলে যোগ দেবেন প্রায় 4 লক্ষ যুবক গত 1 মাস ধরে তৃণমূলে যোগদান কর্মসূচি চলছে তৃণমূল ছেড়ে যারা বেরিয়ে গিয়েছিলেন দলনেত্রী মন্ত্রে তারাও ফিরেছেন দলে স্ত্রীর সঙ্গে সহকর্মীর বিবাহ বহির্ভূত সম্পর্কে সন্দেহ হাসপাতাল সুপারের ঘরে ঢুকে খুন নিয়ে হামলা স্বামীর এলোপাথারি কোপ পঞ্চশালে নেতাজি সুভাষ ক্যান্সার হাসপাতালে ঘটনায় চাঞ্চল্য গুরুতর আহত সহকর্মী অভিযুক্তকে পাকড়াও করে পুলিশের হাতে দেন হাসপাতালের কর্মী ও বাকি রোগীর পরিজনরা কংগ্রেসের হাল ধরবে কে বাজতে আগামীকাল বৈঠকে বসছে ওয়ার্কিং কমিটি কালই সভাপতির পদ ছাড়তে পারেন সোনিয়া গান্ধী দায়িত্ব ফিরতে চান না রাহুল ও গান্ধী পরিবারের বাইরের কেউ পদে বসুন চাইছেন প্রিয়ঙ্কা পাল্লা ভারী মনমোহন সিং ও এ কে অ্যান্টনি ইতিমধ্যেই নেতৃত্বের অভাবের অভিযোগ তুলে সোনিয়াকে চিঠি দিয়েছেন দলের 23 নেতা 24 ঘন্টা কাটতে না কাটতেই পাল্টে খেলো পাকিস্তান আন্ডারওয়ার্ল্ড ডন দাউদের করাচিতে থাকার কথা অস্বীকার করে দায় চাপালো ভারতীয় সংবাদ মাধ্যমের ঘাড়ে খবর ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে তাদের দাবি অথচ শনিবারই পাক সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় করাচিতে রয়েছে দাউদ শুরু হয় হইচই বলা হয় এতদিনে দেশের মাটিতে মাফিয়া ডনকে আশ্রয় দেওয়ার কথা মানল পাকিস্তান গতকালের পর ফের আজ সুশান্ত তদন্তে সিদ্ধার্থ পিছানি ও নীরজ সিংকে জেরা দুজনকে নিয়ে ফের বান্দ্রার ফ্ল্যাটে সিবিআই কথায় অসঙ্গতি মিলেছে বলে সিবিআই সূত্রে খবর শিগগিরই রিয়াকে জেরার সম্ভাবনা সুশান্তের ঘরের দরজা খুলেছিলেন যে চাবিওয়ালা জেরা করা হতে পারে তাঁকেও মাদক নিতেন সুশান্ত সিবিআই জেরা বিস্ফোরক রাধুনি নীরজ সিং 14-ই জুন ঘরের দরজা খোলার পর অভিনেতাকে ঝুলন্ত অবস্থায় দেখেন তিনি সেই সময় মাদকের প্যাকেট ফাঁকা ছিল সুশান্তের সিবিআইকে দেওয়া 3 পাতার বয়ানে দাবি নীরজ সিংয়ের সুশান্তের আগের ফ্ল্যাটে রাত বাড়লেই অশরীরী কার্যকলাপ বাড়ত বলে দাবি তার শান্তিনিকেতনে প্রাচীর গড়া ও ভাঙা নিয়ে বিতর্কের মাঝেই জনমত সংগ্রহে নামলেন খোদ জেলা পুলিশ সুপার আজ সাইকেল চেপে এলাকায় ঘোরেন পুলিশ সুপার শ্যাম সিং আশ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের মতামত নেন তিনি ইতিমধ্যেই শান্তিনিকেতন কেসে সিবিআই তদন্তের দাবি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন সাংসদ সৌমিত্র খাঁ ধনখড়কে স্মারকলিপি দিয়েছেন বিশ্বভারতীর প্রাক্তন ও আশ্রমিকরাও বেলাগাম অনুব্রত বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে পাগল ছাগল অশিক্ষিত বলে কটাক্ষ রবীন্দ্রনাথকে বহিরাগত বলায় চটেছেন তৃণমূল জেলা সভাপতি তিনি এমন কথা বলেন তার কি উপাচার্য হওয়ার যোগ্যতা রয়েছে প্রশ্ন অনুব্রত মণ্ডলের প্রায় 12 ঘন্টা কোভিড রিপোর্ট পজিটিভ আসা রোগী থাকলেন আরও 5 জন সাধারণ রোগীর সঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেল মেডিসিন বিভাগে তীব্র আতঙ্কে তখন জ্বরসড় অবস্থা ওয়ার্ডে ভর্তি অন্য রোগী ও তাদের পরিজনদের ক্ষোভের আজ পেয়ে শেষ পর্যন্ত প্রৌঢ়কে পাঠানো হয় শালবনী করোনা হাসপাতালে পুলিশ ডেতে করোনা যোদ্ধাদের কুর্ণি সুর্দিধারীদের সম্মান জানাবে রাজ্যকর্মীদের উৎসাহ দিতে মেডেল ও কোভিড সার্টিফিকেট তুলে দেবেন মুখ্যমন্ত্রী পরিষেবা দিতে গিয়ে যারা আক্রান্ত হয়েছেন সুস্থ হয়ে ফিরে যোগ দিয়েছেন কাজে তাঁদেরকেও সার্টিফিকেট দেওয়া হবে পুলিশ সূত্রে খবর দেওয়া হবে চাকরি সুনিশ্চিত থাকার চিঠিও গণেশ পুজো উপলক্ষে অনুষ্ঠান বস্ত্রমেলার খবরে উপচে পড়ল ভিড় খড়গপুরের 16 নম্বর ওয়ার্ডে ভগবানপুর ক্লাবে শিখে উঠল নিয়ম খড়গপুরের বিধায়ক 2 কাউন্সিলর ও বিজেপি নেতার উপস্থিতিতে অনুষ্ঠান কিভাবে অনুষ্ঠানের অনুমতি উদ্যোক্তাদের দাবি বস্ত্র বিতরণে মাত্র 15 জনকে টিকিট দেওয়া হয়েছিল টানা বৃষ্টিতে কেলেখাইয়ের জল বেড়েছে ডুবে গেছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার সীমানায় নাঙ্গলকাটা সেতু বিচ্ছিন্ন সবঙ্গের বিস্তীর্ণ এলাকা কাঠের সেতু জলের তলায় চলে যাওয়ায় অসুস্থ রোগীদের নিয়েও 10 কিলোমিটার বাড়তি পথ ঘুরে যেতে হচ্ছে নৌকায় ভাড়া গুনতে হচ্ছে 15 টাকা সেচ দপ্তরের ভূমিকায় ক্ষুব্ধ মানুষ ভূঁইয়া নাগারে বৃষ্টি শিলাপতি ও ঝুমি নদীর জল বেড়েই চলেছে ঘাটালে ফিরে এসেছে জল যন্ত্রণার চেলা ছবি দোকান বাড়ি রাস্তাঘাট থেকে কৃষি জমি সবই জলের তলায় যাতায়াতে ভরসা নৌকো নতুন করে প্লাবিত নানা গ্রাম বৃষ্টি আরো বাড়লে কি হবে বন্যার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা জোড়া জলের চাপ ভেঙে গেল কংসাবতীর ক্যানাল পার শালবনির লক্ষণপুরে গত কয়েকদিন ধরে নাগারে বৃষ্টি পড়ে চলেছে সেই সঙ্গে মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়তেই ভেঙে যায় ক্যানালের 20 ফুট অংশ হুহু করে জল ঢুকে গ্রামে ভেসে যায় 100 বিঘা চাষের জমি চরম ক্ষতির আশঙ্কায় চাষিরা দীর্ঘদিন ধরে বিহার রাজ্য সড়ক বারবার দরবার করে সমস্যা মেটেনি প্রতিবাদে রাস্তায় ধান গাছ লাগিয়ে অবরোধ চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের শ্রীনগর এলাকায় এমনই অভিনব প্রতিবাদে সামিল বিজেপি
অভিযোগ কিরপাই থেকে রামজীবনপুর পর্যন্ত ১৬ কিলোমিটার এই রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। বিজেপি নেতার মৃত্যুতে ফের সরগোল, গোঘাটে বাড়ি থেকে উদ্ধার যুব নেতার ঝুলন্ত দেহ, নারায়ণপুর গ্রামে বাড়ি শৌভিক মুখার্জি, ৪৪ নম্বর জেলা পরিষদ এলাকায় বিজেপি যুব মোর্চার সভাপতি তিনি। আত্মহত্যা প্ররোচনা দিয়েছে তৃণমূল, অভিযোগ বিজেপির অস্বীকার শাসক দলের। আলিপুরে মহিলা রহস্য মৃত্যু, ফ্ল্যাটের মধ্যে উদ্ধার দেহ, মৃত ববিতা সিং এর পরিবারের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। আলিপুর থানায় দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে মহিলার স্বামীকে জেরা শুরু হয়েছে। ঘটনা তদন্তে আলিপুর থানা ও লালবাজারের হোমিসাইড শাখা। জলপাইগুড়ি রাজগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় নয়া অভিযোগ, সব জেনে বুঝে অভিযুক্তদের আশ্রয় দিয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য ছলিমুদ্দিন মোহাম্মদ। পরিবার তার বিরুদ্ধে অভিযোগ জানালেও এখনো কেন গ্রেপ্তার নয় তৃণমূল নেতা বলেই ছাড়, প্রশ্ন বিজেপি। বীরভূমের স্বামীহারা আদিবাসী মহিলাকে গণধর্ষণ, জঙ্গলে টেনে নিয়ে গিয়ে নির্যাতন, প্রেমিককে মারধর, মোহাম্মদবাজারে বোরামাত গ্রামে ঘটনা, লাগাতার হুমকিতে থানায় অভিযোগে দেরি, দাবি নির্যাতিতা, তদন্তে নেমে ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার, বাকি তিনজনের খোঁজে তল্লাশি। চিকিৎসা গাফিলতির অভিযোগে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে উত্তেজনা, সন্তান জন্মের পর এক মহিলার মৃত্যুতে সরগোল, অভিযোগ সন্তান জন্মের পর রাত ভর প্রসূতির খোঁজ নেননি ডাক্তার ও নার্সরা, সকালে শ্বাসকষ্ট শুরু, পরে মৃত্যু, বারবার চেষ্টা করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। গাড়ি ঘোরানো নিয়ে হাওড়ার বাঁকড়ায় ধুন্ধুমার, রশ্মিকলে দুই পাড়ার ঝামেলায় বোমাবাজি, মারপিটির বৃষ্টি, কয়েকটি বাইকে ভাঙচুর, ভেঙে দেওয়া হয় গাড়ির কাজ, জখম দুপক্ষের বেশ কয়েকজন, উত্তেজনা বাড়তে থাকায় ছুটে আসে ডোমজুর থানা পুলিশ নামের অ্যাপ। আপাতত পরিস্থিতি থমথমে। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বসিরহাটের জঙ্গলহাটি গ্রামে উত্তেজনা, বোমাবাজির অভিযোগ, ট্রান্সফরমারে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে কাজ করাকে কেন্দ্র করে ঝামেলা, জখম দুপক্ষের ৫ জন, গুরুতর জখম এক ব্যক্তিকে কলকাতায় রেফার, পরে প্রচুর পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। ঠাকুরনগর স্টেশনের প্ল্যাটফর্মের পাশে আগুন ফুটল ৩-৪টি দোকান, দুপুর ৩টে নাগাদ ঠাকুরনগর প্ল্যাটফর্মে হঠাৎ করে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা, আগুন ছড়াতে থাকে একের পর এক দোকানে, পরে দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, আগুন নেভায়।